যে ফুলের খেসারতে জন্ম নিল $120 কোটি ব্যবসা। বিবিসি সাপ্তাহিক দ্য বস অনুষ্ঠানে চলতি সপ্তাহে যে ব্যবসায়ীর উপর নজর দেওয়া হয়েছে তিনি হলেন ক্রিস্তো কারমান। টাকা পাঠানো ব্যবসা ট্রান্সফার ওয়াইজ এর সহপ্রতিষ্ঠাতা তিনি। এখন কাজ করছেন এর প্রধান নির্বাহী হিসেবে। নিজেকে চরম বোকামের জন্য যখন তিনি পারলে নিজেকে লাথি মারেন, তখন তিনি জানতেনই না যে তার এই বোকামি থেকেই জন্ম নিতে যাচ্ছে এমন এক ব্যবসা যার বর্তমান আর্থিক মূল্য $120 কোটি বেশি। ব্যবসাটির আইডিয়া তার মাথায় আসে 2008 সালে, যখন তিনি লন্ডনে ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করতেন। এস্তোনিয়া থেকে আসা ক্রিস্তোর বয়স তখন 28 বছর। সেবার তিনি ক্রিস্টমাস বোনাস পেলেন £10,000। এস্তোনিয়াতে সুদের হার তখন লন্ডন থেকে অনেক বেশি, তাই ক্রিস্তো ঠিক করলেন তিনি তার ইউকে চলতি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বোনাসের টাকাটা এস্তোনিয়ায় নিজের সঞ্চয় হিসেবে পাঠিয়ে দেবেন, ফলে অনেক বেশি টাকা তিনি সেখানে সুদ হিসেবে পাবেন। যা ভেবেছিলাম ঠিক তাই করলাম। আমার ইউকে ব্যাংককে £15 ফি দিয়ে $10,000 পাঠিয়ে দিলাম, কিন্তু এক সপ্তাহ পর দেখি আমার এস্তোনিয়ান অ্যাকাউন্টে আমার ধারণার চেয়ে £500 সমপরিমাণ অর্থ কম জমা হয়েছে, বলছিলেন ক্রিস্তো, যার বয়স এখন 38। খোঁজ নিতে শুরু করলাম আসলে ঠিক কি হয়েছে, আর সহজেই বুঝলাম কত বড় বেকুব আমি। আমি বোকার মতো আশা করেছিলাম যে রয়টার্স ও ব্লুমবার্গে যে মুদ্রা বিনিময় হার আমি দেখেছিলাম, আমার ইউকে ব্যাংক সেই হারই আমাকে দেবে, বলছিলেন ক্রিস্তো। কিন্তু ব্যাংক আমার ক্ষেত্রে যে বিনিময় হার ব্যবহার করেছিল তা ছিল 5% কম। আমার ব্যাংক এবং অন্য সব ব্যাংকই তাই করে, তাদের ব্যবসার জন্য এটা ছিল আমারই ভুল। নিজেকে নিয়ে বিরক্ত ক্রিস্তো অবশ্য তখনই পণ করে বসেন যে তিনি বিদেশে টাকা পাঠানোর এমন এক উপায় খুঁজে বের করবেন যেখানে ব্যাংকের কোনো হাতই থাকবে না। শুরুতে এর সঙ্গে জড়িত ছিলেন তিনি এবং তার এস্তোনিয়ার বন্ধু তাভেদ হিনরিকাস। টেলিযোগাযোগ কোম্পানি স্কাইপের এই পরিচালকের সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে টাকা পয়সা লেনদেন করতেন। এটা কাজ করছিল কারণ ক্রিস্তো প্রায় পাউন্ডের সঙ্গে তখনকার এস্তোনিয়ান মুদ্রা ক্রুন এর বিনিময় করতেন, আর তাভেদ করতেন উল্টোটা। তারা এক্ষেত্রে বেছে নিতেন দিনের গড় বিনিময় হার, অর্থাৎ একটি নির্দিষ্ট দিনে সেসব দামে একটি মুদ্রা বেচা কেনা হয় তার গড় দাম। কিছুদিনের মধ্যে তারা এস্তোনিয়ান বন্ধুদের একটি নেটওয়ার্ক গড়ে তোলেন। এরা এস্তোনিয়া এবং দেশের বাইরে থাকা বন্ধুদের একটি দল। তারা সবাই ঠিক একইভাবে মুদ্রা বিনিময় করা শুরু করেন, আর ঠিক তখনই ক্রিস্তো এবং তাভেদ বুঝতে পারেন যে এটিকে একটি ব্যবসায় পরিণত করা যেতে পারে। তাই 2011 সালে তারা লন্ডনে চালু করেন ট্রান্সফার ওয়াইজ। এটি একটি আর্থিক প্রযুক্তি বা ফিনটেক ওয়েবসাইট যা ব্যবহার করে যে কেউ দেশের বাইরে অন্য মুদ্রায় অর্থ পাঠাতে পারেন, আর এক্ষেত্রে বিনিময় হার হবে দিনের গড় বিনিময় হার এবং ফি হবে একেবারে নির্দিষ্ট, মাত্র 0.5%। আজ ট্রান্সফার ওয়াইজ একটি দুনিয়াজোড়া ব্যবসা, আর এতে বিনিয়োগ করেছেন ভার্জিনের মালিক স্যার রিচার্ড ব্র্যানসন এবং পেপালের সহপ্রতিষ্ঠাতা ম্যাক্স লেভচিন। প্রথম বছরে ক্রিস্তো এবং তাভেদ ব্যবসার পেছনে নিজেদের জমানো টাকা ঢেলেছেন। শুরুর দিকে একজন দুজন করে কাস্টমার পেয়েছেন তারা। এর ওর কাছ থেকে গুণে গ্রাহকরা এই ওয়েবসাইটে ব্যবহার করতেন, কিন্তু পরে একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ইতিবাচক রিভিউর পর গ্রাহক সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে। আইনগত ঝামেলা এড়াতে ক্রিস্তো ও তাভেদ ব্রিটেনের তৎকালীন নিয়ন্ত্রক সংস্থা ফিনান্সিয়াল সার্ভিসেস অথরিটির কাছ থেকে অনুমতি এবং লাইসেন্স নিয়ে নেন ওয়েবসাইট শুরুর আগেই। 2012 সালে তারা বিনিয়োগকারী খুঁজতে শুরু করেন, কিন্তু প্রথমে কেউ এগিয়ে আসতে চায়নি। আমরা জনা 15 বিনিয়োগকারীর সঙ্গে কথা বলেছিলাম, সবাই ফিরিয়ে দিয়েছিল, বলছিলেন ক্রিস্তো। ইউরোপের কেউ আমাকে ছুঁতে চাইছিল না, ওই সময় ইউরোপীয়রা আমেরিকানদের চেয়ে কম ঝুঁকি নিতে চাইত। তাই আমরা প্রথম বিনিয়োগটি নিউ ইয়র্কের একটি ছোট তহবিল থেকে, যাদের নাম IA Ventures। ট্রান্সফার ওয়াইজ এরপর ধীরে ধীরে বেড়ে উঠেছে, সব মিলিয়ে বিনিয়োগ পেয়েছে $30.5 কোটি। 40 লক্ষ মানুষ এখন এই অ্যাপ ব্যবহার করে, আর 50টি দেশের 49টি মুদ্রার বিনিময়ে এটি ব্যবহার করা হয়। কোম্পানিটি বলছে প্রতি মাসে ট্রান্সফার ওয়াইজ ব্যবহার করে £300 কোটি বিভিন্ন দেশে পাঠানো হয়। ট্রান্সফার ওয়াইজ এর দ্বিতীয় বৃহত্তম অফিস এস্তোনিয়ার রাজধানী তালিনে। এর বার্ষিক লাভের পরিমাণ £62 লক্ষ, আর কর্মীর সংখ্যা 1,400। ফিনটেক বিষয়ক লেখক ক্রিস স্কিনার বলেছেন, ট্রান্সফার ওয়াইজ খুব দ্রুত বেড়ে উঠেছে কারণ সস্তায় মানুষজন এটি ব্যবহার করতে পারে, আর এটি ব্যবহারে কোনো লুকানো খরচ নেই। আমরা যখন শুরু করি তখন অনেক কিছুই অজানা ছিল, বলছিলেন ক্রিস্তো। এস্তোনিয়ার দুজনের তৈরি একটি ওয়েবসাইট কি কেউ বিশ্বাস করবে? আমরা যে সমস্যার সমাধান করতে চাই সেই সমস্যা কি আর কারো আছে? আসলে বিশ্বের অনেক মানুষেরই ঠিক একই সমস্যা ছিল, আর তারা আমাদের বিশ্বাসও করেছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।